হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু ফুড বেরি। আজকে আমরা আবারও একটি পিঠার আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা বানাবো ঝিনুক পিঠা। আশা করছি আপনাদের এটা অনেক ভালো লাগবে। তো এটা বানানোর জন্য আমরা নিয়েছি 1 বাটি চালের গুঁড়া এবং 1 চিমটি লবণ। এই দুইটা উপকরণ দিয়েই আমরা এই পিঠা বানাবো ইনশাল্লাহ। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তো সাথে সাথে দিয়ে দিলাম পানি একটা কড়াইয়ের ভিতর। পানি গরম হওয়ার জন্য অপেক্ষা করব। যখন পানি গরম হয়ে যাবে তখন আমরা এর মধ্যে ময়দা দিয়ে একটা ডো বানাবো। এর আগে একটু লবণ দিয়ে নেব স্বাদ মতো। পানি গরম হয়ে গিয়েছে, যখন পানি বলক উঠবে তখন আমরা এই ময়দা চালের গুঁড়া দিয়ে দিব। চালের গুঁড়া দিয়ে একটা কাই করবো আর কি। তো কাই বানানো প্রায় কমপ্লিট। এই কাই হয়ে গিয়েছে আমাদের, এখন আমরা এটাকে নামিয়ে নেব। তো একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছে আমাদের কাইগুলোকে। এটাকে নামিয়ে নিয়ে আমরা গরম গরম মুথে নেব। মুথে নিয়ে একটা সুন্দর ডোতে পরিণত করব। হয়ে গিয়েছে, এখন আমরা এগুলো দিয়ে পিঠা বানাবো। সবার প্রথম আমরা এগুলাকে বল বানাবো। দুই হাতে এইভাবে মুথে মুথে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বল বানাবো। বল বানানোর পর এটাকে এক পাশে একটু জোরে চেপে, একটা এক পাশে চিকন থাকবে আর এক পাশে মোটা থাকবে, এরকম একটা কোনাকার একটা কি বলবো পিঠা বানিয়ে নেব। শামুকের মতো যেটা হয়, তো ঝিনুকের মতো করে এইভাবে বানিয়ে তারপর একটা চালনির মধ্যে এইভাবে রেখে, তারপর এই যে স্প্যাচুলা থাকে এই স্প্যাচুলা দিয়ে এইভাবে হালকা টান দেব। তাহলেই দেখেন কি সুন্দর একটা ঝিনুক হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা সবগুলো ঝিনুক বানিয়ে নেব। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। এভাবে প্রথমে বল বানাবো। বল বানানো হয়ে গেলে এক পাশে একটু জোরে চাপ দিয়ে কোনাকার ঝিনুকের মতো করে বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ঝিনুকের মতো হয়েছে। এটা পিঠা বানানো হয়ে গিয়েছে, এখন আমরা এটাকে ঝিনুকের সাইজ দেব বা ঝিনুকের যে ডিজাইন থেকে সেই ডিজাইন দেব। এর জন্য এই স্প্যাচুলার উপরে রাখলাম, রাখার পর এই যে সরি চালনার উপরে রাখলাম, রাখার পর একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে টান দিব। তাহলে হয়ে গেল কি চমৎকার, একেবারে শামুকের মতোই দেখতে। তো এইভাবে সবগুলো প্রথমে আমরা বানিয়ে নিচ্ছি সুবিধার্থে, বানানোর পর তারপর আমরা এর মধ্যে ডিজাইন দেব। শেষ বানানো কমপ্লিট, সবগুলো ময়দা সবগুলো চালের গুঁড়া কাই দিয়ে আমরা এটা বানিয়ে নিয়েছি। এখন আমরা একে একে সবগুলো ডিজাইন করে নেব। ওয়াও, দেখতে কি সুন্দর লাগছে, অসম। তো এইটা কমপ্লিট হয়ে গেলে আমরা একটা প্যানের মধ্যে তেল গরম করে, তারপরে গরম তেলের মধ্যে এগুলা ভেজে নেব। দেখেন দেখতে কত স্পাইসি লাগছে আর কত সুন্দর লাগছে। আসলে যে জিনিসটা দেখতে সুন্দর সেটা খেতেও অনেক ভালো লাগে। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করছি আপনাদের কাছে আজকের এই সিম্পল রেসিপিটা ভালো লেগেছে। যদি আপনাদের কাছে আমাদের এই ছোট্ট এবং সুন্দর রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওর নিচে একটা লাইক বাটন আছে সেটাতে ক্লিক করে আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফিজ।